তো আমরা এখন এই যে বসে আছি খুব সুন্দর একটা জায়গায়, দেখেন সবুজ ঘাস একেবারে, মনটা জুড়ে যায়। ঠিক আছে, এত সুন্দর ঘাস, মানে এখানে আমি ঘাস দেখে অবাক হয়ে যাচ্ছি, ঘাসগুলি এত সবুজ, মানে ছবির ভিতরে আমরা যেরকম সবুজ দেখি এর থেকেও মানে ভালো সবুজ এই ঘাসগুলি। তো আমি ভাবলাম যে আমাদের দেশে যে সমস্ত ঘাস হয় এটি কিন্তু একটু মরা ধরা থাকে, মানে এতটা সবুজ হয় না। তো আহাদ ভাই, এই মানে এই ঘাসগুলি এত সবুজ কেন, আর এত মানে পরিষ্কার কেন? পরিষ্কার, আমরা রোজ প্রতিদিন কম থেকে ছয়জন সাতজন লেবার খাটে, এরা তুলে বাজে গাছটা আগা গাছটা তুলেলাম, আর পানি প্রতিদিন কন্টিনিউ পানি দেওয়া পরে, পানি থাকলে ইনশাল্লাহ গাছ সবসময় সবুজ থাকে। আচ্ছা, মানে এরকম গাছ তো আমাদের দেশে দেখি নাই, মানে এগুলি কি দেশি গাছ? না না, দেশি না, এটি বাহিরতে আনা হয়েছে, বাহির থেকে, জি, চাইনাতে আনা হয়েছে। এতে অল্প করে গাছ কিনে আনা হয়েছে, ওই গাছ আমরা কাটতে কাটতে লাগাইয়া আমরা নিজেরা তৈরি করতেছি। চিন্তা করছেন, মানে এটা হচ্ছে বাহিরের গাছ, বুঝছেন, মানে ঘাসটা আর কি, দেখেন এই ঘাসটা হলো বাহিরের, মানে এতটাই পরিষ্কার, এতটাই কোনো মরা ধরা। এবং যেটা বললো আহাদ ভাই যে ঘাসেরও পরিচর্যা করতে হয়, কিরকম এখান থেকে যে মরা ঘাসগুলি হয় ওগুলি আবার বাঁচতে হয়, ঠিক আছে? তো চিন্তা করছেন, মানে কতটা যত্ন করতে হয়, কতটা যত্ন করলে এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘাস হয়। এবং সম্পূর্ণ বিদেশি ঘাস, মানে এই ঘাসগুলি চায়না থেকে দুর্গা ঘাসগুলি আনা হয়েছে। তাহলে বুঝতে পারছেন আপনারা কি পরিমাণ এখানে খরচ করা হয়েছে শুধু ঘাসের প্রতি। তো এখানে আপনার এই ঘাসগুলি তো মনে হয় অনেক টাকা ব্যয়বহুল। জি জি, অনেক আনার জন্য, মানে এই সম্পূর্ণ পুরো মাঠটাই মানে ঘাস দিয়ে ভরে যাবে, পুরোটা মাঠ একদম ঘাস দিয়ে হবে, মানে খন্ড খন্ড করে করতে হবে, একবারে পুরোটা করে টিকতো না, খন্ড খন্ড করে করতে হবে আপনার। এই যদি খন্ড খন্ড করে করেন তাহলে পরে এক সময় লেভেল হয়ে যাবো। আর একবার যদি লাগাই দিয়ে এত লোক পাওয়া যেত না, কমসে কম এত লোক এই জায়গা 1000 লোক লাগবে বলে বাঁচতে হবে। তো এর লেগে আমরা খন্ড খন্ড করে লাগাই, আজ যা 7 জন, কালকে 8 জন, কে 4 জন, মানে সবসময় এত লাগতো, মানে এই খন্ডটা হয়ে গেছে, এখন আর লাগবে না, পরে খন্ডটা আবার ধরতে গেলে 7-8 জন লাগবে। তারপরে পানি টুনি দিয়া কয়টা মাটি ফেলায় উপরে, বালুর উপর মাটি ফেলায়া পরে আপনার সুন্দরভাবে লেভেল করে এলাম। চিন্তা করছেন, মানে এই 17 বিঘা জমিটা আপনার পুরো ঘাস দিয়ে ভরে ফেলা হবে, ঠিক আছে, একেবারে সম্পূর্ণ ঘাসের মাধ্যমে। তো এই ঘাসগুলি সব বিদেশ থেকে আনানো হয়, ঠিক আছে, এনে আস্তে আস্তে এগুলিকে আপনি এই ঘাসের পিছনেও আপনার 15-20 জন শ্রমিক কাজ করে, শুধু এই একটা ঘাস লাগানোর জন্য এবং এই ঘাসগুলিকে বাছাই করার জন্য। এই মাঠটা সম্পূর্ণ ঘাস দিয়ে ভরে দেওয়া হবে, আর চতুর্পাশে তো আপনার খেজুর গাছ, আম গাছ, নারকেল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। তো দেখে খুবই ভালো লাগলো, ঠিক আছে, যে এত সুন্দর করে পরিচর্যার মাধ্যমে আহাদ ভাই এই জায়গাটাকে সুন্দর করে গড়ে তুলতেছেন। ধন্যবাদ আহাদ ভাই আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনারা আসবেন যখন মন চা, আসবেন তুমি একটা টাইমে আসবেন যেমন আমি উপস্থিত থাকি। আসলে আহাদ ভাই খুব ভালো মনের মানুষ, ঠিক আছে, এই সমস্ত জায়গায় সবাই আসতে পারে না, ঢুকতে পারে না। তো আহাদ ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক, ঠিক আছে, তো উনি বলার সঙ্গে সঙ্গেই উনি বলছে যে অবশ্যই ভাই চলে আসেন, ঠিক আছে, আপনাকে কি না করা যায়, আপনি আমার কলিজার ভাই, এই জন্য চলে আসলাম। আর সব সবাই জায়গায় আসতে পারে না, সবাই ঢুকতেও পারে না, অনেক নিয়ম আছে, বাধা আছে। একমাত্র আহাদ ভাই আমাকে এখানে দিছে, জানি না কতটুকু কেন দিছে, অবশ্যই ভালোবাসে এই জন্যই, ঠিক আছে। আমরা পরবর্তীতে আবারও যে কোনো ভিডিও নিয়ে, এখানকার যে কোনো একটা বিষয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হব, ঠিক আছে। তো অবশ্যই আপনারা আমাদের পাশেই থাকবেন, এবং কিরকম ভিডিও চান, এখানকার আরো অনেক কিছু আছে, যদি দেখতে চান তাহলে অবশ্যই আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো, এবং আহাদ ভাইয়ের জীবন সম্পর্কে আমরা অনেক কিছু জানবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে, উনি কিভাবে কাজ করে ওগুলি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন।